যে স্ত্রী তিনটি গুণ অর্জন করবে, তিনটি কাজ করবে, তার স্বামী তাকে সব ধরনের সুখ দিবে, তাকে পাগলের মতো ভালোবাসবে, তার সব চাহিদা পূর্ণ করবে। তবে স্ত্রীকে তিনটি গুণ অর্জন করতে হবে, তিনটি কাজ করতে হবে। এর মধ্যে এক নাম হলো বিশ্বাস। স্বামীকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। অবিশ্বাস, সন্দেহ আজকে আমাদের সংসার ভাঙার মূল কারণ। সংসার সুখী হতে হলে একে অপরের প্রতি বিশ্বাস, শ্রদ্ধাবোধ, ভালোবাসা থাকতে হবে, একে অপরের বন্ধু হতে হবে। হ্যাঁ, তোমার সন্দেহ হলে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করতে পারো, যদি স্ত্রীকে সন্দেহ হয় তুমি স্ত্রীকে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু মনে মনে রেখে স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, মনে মনে রেখে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। এই সন্দেহ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজকে অধিকাংশ সংসার এই সন্দেহের কারণে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভুল হতেই পারে, ভুল হলে দুজনকে বুঝতে হবে, মীমাংসা করে নিতে হবে। এই সন্দেহের কারণে সংসার ভাঙা যাবে না, একটা মানুষ ভুল করতেই পারে। আর আজকে সন্দেহ করবার কারণও আছে। বর্তমানে আমাদের সমাজে পরকীয়ার ছড়াছড়ি অনেক বেশি। এই পরকীয় একটা মারাত্মক ব্যাধি। এই পরকীয়ার কারণে আজকে 90% ফ্যামিলিতে অশান্তি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়াসা আসাবিলা। এই জিনা একটা মারাত্মক খারাপ পথ, এর ধারে কাছে তোমরা যেও না। এই জন্য যে নারী তিনটি কাজ করবে, তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে, তাকে সব ধরনের সুখ দিবে এবং তার সব চাহিদা পূর্ণ করবে। এর মধ্যে এক নম্বর হলো বিশ্বাস। স্বামী স্ত্রী একে অপরকে বিশ্বাস করতে হবে, একে অপরকে সন্দেহ করা যাবে না, একে অপরের মন বুঝতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। দুই নম্বর হলো সাজগোজ করা। একটা নারী যখন সাজগোজ করে তাকে অনেক সুন্দর লাগে। যখন সে নাকে নাক ফুল পড়ে, কানে ধুল পড়ে, হাতে চুড়ি পড়ে, চুলে খোপা বাঁধে বা অথবা বেনি করে, কত সুন্দর লাগে। এই জন্যই তো সাজগোজ নারীদের জন্য সুন্নাহ করা হয়েছে। যে নারী নাক ফুল পড়ে না, কানে দুল পড়ে না, হাতে চুড়ি পড়ে না, দেখতে তেমন ভালো লাগে না। আর স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে স্বামীদের সুখের জন্যে, আর স্বামীদেরকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদের সুখের জন্যে। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রাম ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা। তোমরা তোমাদের বিবিদের সাথে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো, কারণ তাদেরকে বানানো হয়েছে তোমাদের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। বাম পাজরের বাঁকা হাড়, নবীজি বলেন এই হাড় তোমরা সোজা করতে যেও না, ভেঙে যাবে, আবার বাঁকা ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থেকে যাবে। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সোজাও করতে যাবো না, আবার বাঁকাও ছেড়ে দেবো, তো করবো কি আমরা? রসুল বললেন, ফাইদু হুন্না, ওয়াস করতে থাকো, বুঝাতে থাকো, বুঝিয়ে বুঝিয়ে সংসার চালিয়ে যাও। এই জন্য এক নাম্বার বলতেছিলাম, সন্দেহ করা যাবে না, একে অপরকে বিশ্বাস করতে হবে, অবিশ্বাস করা যাবে না। দুই নাম্বার হলো স্বামীর জন্য সাজগোজ করবেন। অনেক মেয়েদেরকে দেখা যায় নোংরা পরিবেশের মধ্যে থাকে, শরীর থেকে ঘামের গন্ধ আসে, ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে না, এই জন্য দেখতেও ভালো লাগে না। একটা মানুষ যদি দেখতে কালো হয়, অসুন্দর হয়, সে যদি একটু পরিপাটি হয়ে থাকে, একটু সুন্দর করে সাজুগুজু করে থাকে, তাকে দেখতে খুব ভালো লাগে। যখন বন্ধু বান্ধব বেড়াতে আসবে, সুন্দর বিছানা বিছায়, সুন্দর চাদর বিছায়, ভালো ভালো খাবার রান্না বান্না করে, নিজে একটু সাজগোজ করে, স্বামী জিজ্ঞাসা করে, আজকে সুন্দর চাদর বিছিয়েছ, ঘর এত সুন্দর করে গুছিয়েছ, নিজে গোসল করে কত সুন্দর করে সেজেছ, কারণটা কি বলতো? বলে, আজকে আমার বান্ধবী আসবে, অথবা আজকে আমার কলেজের বন্ধু আসবে, এই জন্য আমি একটু সেজেছি। আচ্ছা বলেন তো, আপনার সৌন্দর্য কি আপনার বান্ধবীর জন্যে, আপনার সৌন্দর্য কি আপনার কলেজের ফ্রেন্ডের জন্যে, আপনার বয়ফ্রেন্ডের জন্যে? না, কখনই হতে পারে না। একটা নারীর পরিপূর্ণ সৌন্দর্য তার স্বামীর জন্য। একটা নারী সাজবে তার স্বামীর জন্যে, কারণ স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা বন্ধন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী স্ত্রী হাসবে এত সওয়াব হয়, স্বামী স্ত্রী কথা বললে সওয়াব হয়, স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকালে সওয়াব হয়, স্বামী স্ত্রী একে অপরের মুখে খাদ্য তুলে দিলেও সওয়াব হয়, চিন্তা করেছেন স্পর্শ করলে সওয়াব হয়, আনন্দ করলে সওয়াব হয়, স্বামী স্ত্রীর খেলাধুলা করলে, দৌড়াদৌড়ি করলে সওয়াব হয়, সুবহানাল্লাহ। এতো শুধু সওয়াবের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর একজন পর নারী, আরেকজন পর পুরুষ, দেখা করা গুনাহ, কথা বলা গুনাহ, আনন্দ করা গুনাহ, তার সাথে সময় কাটানো গুনাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা পর পুরুষ আর পর নারী একান্ত দেখা করে, কথা বলে,
এরা শুধু দুইজন থাকে না, এদের মধ্যে শয়তান চলে আসে, শয়তান কুমন্ত্রণা দেয় কিভাবে এদেরকে নষ্ট করা যায়, অবৈধ মেলামেশা পর্যন্ত পৌঁছানো যায়। এই জন্য যে নারী তিনটি কাজ করবে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে, তার স্বামী সব সব ধরনের সুখ দিবে, চাহিদা পূর্ণ করবে। এর মধ্যে বলতেছিলাম এক নাম্বার বিশ্বাস করতে হবে এক অপরকে, দুই নাম্বার স্বামীর জন্য সাজগোজ করে করে থাকতে হবে যতটুকু সম্ভব, আল্লাহ তাওফিক দান করেছেন সাজগোজ করে থাকবেন। স্বামী সারাদিন অফিসের মধ্যে থাকে, রাত্রিবেলা বাড়িতে আসবে, সুন্দর করে একটু সাজগোজ করে অপেক্ষা করেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর থেকে আসতেন, আম্মা জানগণ সুন্দর করে সাজগোজ করে একটু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেন। সাহাবা একরামদের বিবিগণ একই রকম, সাহাবা একরাম যখন দূর থেকে ব্যবসা থেকে অথবা সফর থেকে আসতেন, ওনাদের স্ত্রীগণ সাজগোজ করে অপেক্ষা করতেন স্বামীকে একটু আনন্দ দেওয়ার জন্য। যেহেতু স্বামী ক্লান্ত পরিশ্রান্ত, আপনার স্বামী সারাদিন পরিশ্রম করে অফিসে থাকে কষ্ট করে, সন্ধ্যাবেলা এসে যদি আপনার কাছে সুখ না পায়, এবার বলুন তো তার মনটা কেমন হবে। এই জন্য দুই নাম্বার কাজ হলো অবশ্যই একটু সাজগোজ করে থাকবেন। তিন নাম্বার কাজ হলো স্বামীর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। কারণ পুরুষেরা অধিকাংশ সময় অফিসে সময় কাটায় অথবা বাহিরে সময় কাটায়, বাহিরে খাবার খেতে হয়, যখন মাঝে মাঝে ঘরে আসে আপনার স্বামীর কি খাবার পছন্দ আপনি কিন্তু খেয়াল করতে হবে। কারণ অনেক সময় দেখা যায় সে যে খাবারটা আপনি রান্না করেছেন সেটা সে খেতে পারে না, আপনার জন্য সেটা খুব ভালো লাগে কিন্তু তার জন্য ভালো লাগে না। হ্যাঁ, আপনার যেটা ভালো সেটাও আপনি রান্না করেন, শুধু স্বামীর জন্য করবেন আর আপনারটা করবেন না সেটা বলছি না, আপনার জন্য রান্না করবেন এবং স্বামীর জন্যে, স্বামীর সুখের জন্যে, স্বামীর মনটা যেন ভালো থাকে। বেচারা সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসে, সে যে খাবারটা পছন্দ করে সেই খাবারটা একটু রান্না করে পরিবেশন করুন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। কারণ হোটেলের খাবার বাহিরের খাবার মন মতো হয় না, একটা স্ত্রী যে সুন্দর করে খাবার বানাতে পারে, যে তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তি কিন্তু বাহিরের খাবারে পাওয়া যায় না। এই জন্য বলতেছিলাম তিনটি কাজ যে নারী করবে, তিনটি গুণ যে নারী অর্জন করবে, তার স্বামী তাকে সব ধরনের সুখ দিবে, পাগলের মতো ভালোবাসবে, তার চাহিদা পূর্ণ করবে। এর মধ্যে নাম্বার ওয়ান হলো বিশ্বাস, একে অপরকে বিশ্বাস করতে হবে, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে হবে, স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অবিশ্বাসীয় কোনো কিছু হলে দুইজনে বসতে হবে, মীমাংসা করতে হবে, ভিতরে রেখে রেখে জ্বলতে পারবেন না। অনেকে ভিতরে রেখে রেখে জ্বলতে থাকে, কষ্টে বকটা ফেটে যায়, বলতে পারে না, না না শেয়ার করতে হবে। স্বামীকে আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বানাতে হবে, স্ত্রীকে আপনার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বানাতে হবে, সব সুখ দুঃখ দুজন দুজনের সাথে শেয়ার করতে হবে। দুই নাম্বার হলো সাজগোজ করতে হবে স্বামীর জন্যে। তিন নাম্বার হলো আপনার স্বামী যে খাবারটা পছন্দ করে সেই খাবারটা রান্না বান্না করে খাওয়াবেন। এই তিনটা কাজ যে নারী করবে, আপনি দেখেন তো ওই নারীকে তার স্বামী পাগলের মতো ভালোবাসবে, সে নারী ভাগ্যবতী হয়ে যাবে, সংসারটা সুখের হয়ে যাবে। আজকে দেখেন অনেক ফ্যামিলিতে টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, শান্তি নাই। কারণ একটা নারীর সবচেয়ে সুখের জিনিস হলো স্বামী, স্বামী দিয়ে যে নারী সুখী নয় গোটা দুনিয়া তাকে লিখে দিল সে সুখী নয়। জিজ্ঞাসা করেন না ডিভোর্সী নারীকে, বাবার বাড়িতে আছে, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সব আছে কিন্তু স্বামী নেই, তার মতো দুঃখী আর কে আছে। একটা নারী যখন স্বামী থাকে, যদি সে তিন বেলা জায়গায় এক বেলা খায় তারপরও শান্তি, যদি সে ছেঁড়া কাপড়ও পরে তারপরও মনে আনন্দ, কারণ তার স্বামী তার কাছে আছে, কারণ স্বামী পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। আর একটা পুরুষের কাছে তার স্ত্রী সবচেয়ে দামি সম্পদ, যে পুরুষের স্ত্রী নাই তার মতো দুঃখী আর কে আছে। স্বামী স্ত্রী স্ত্রীর কাছে যে কথাগুলো বলা যায় পিতা মাতার কাছেও বলা যায় না, স্বামীর কাছে যে কথা বলা যায় পিতা মাতার কাছেও সেই কথা বলা যায় না, দুনিয়ার কার কাছে বলা যায় না। স্বামী স্ত্রী যে কাজ করতে পারে দুনিয়ার কারোর সাথে সেই কাজ করা সম্ভব নয়। স্বামীর স্ত্রীকে আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন তারা যা চায় তাই করতে পারে, যা বলা চায় মনে যা চায় তাই বলতে পারে, আনন্দ ফুর্তি করো, যা করো মন মজা করো, আল্লাহ তাআলা এর মধ্যে কল্যাণ আর বারাকা রেখেছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। হে মানব সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার বিবিকে সৃষ্টি করেছেন, আর এদের দুজনের সমন্বয় আল্লাহ তাআলা গোটা দুনিয়াতে অগণিত নারী আর পুরুষ সৃষ্টি করেছে। এই জন্য আমি
মা বন্ধুর উদ্দেশ্যে কথাগুলো বলবো আপনারা পৌঁছে দিবেন। তিনটি গুণ যদি অর্জন করতে পারে তাহলে চিন্তা নাই, তার স্বামী তার জন্য পাগল হয়ে যাবে, তাকে সব ধরনের সুখ দিবে। এই